গরমে শিশুকে সুস্থ রাখুন। প্রচণ্ড গরম ও গ্রীষ্মের দাবদাহে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। এই আবহাওয়ায় শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখা জরুরি। পানি শূন্যতা ও হিট স্ট্রোকের মতো জটিল সমস্যা হতে পারে শিশুদের। এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। পানি শূন্যতা, শিশুরা ঘামে বেশি, নড়াচড়া বা খেলাধুলাও করে বেশি, তাই তাদের শরীর দ্রুত পানি হারায় এবং সহজেই পানি শূন্যতায় আক্রান্ত হয়। কিভাবে বুঝবেন শিশু পানি শূন্যতায় ভুগছে? শুষ্ক জিভ ও ঠোঁট, চোখ গর্তে ঢুকে যাওয়া, ত্বকে খসখসে ভাব, এগুলোই লক্ষণ। খেয়াল করুন শিশুর যথেষ্ট প্রস্রাব হচ্ছে কি না। প্রস্রাবের পরিমাণ কমে গেলে বা গাঢ় হয়ে এলে ধরে নিতে হবে সে পানি শূন্যতায় আক্রান্ত হয়েছে। পিপাসা লাগার আগে শিশুকে নিয়মিত বিরতিতে পানি পান করাতে বলুন। ডাবের পানি, ফলের রস উপকারী। স্কুলে শিশু যথেষ্ট পানি পান করছে কি না খেয়াল রাখুন। বোতল বা ফ্লাস্কে ভরে পানি দিয়ে দিন, যেন অবশ্যই শেষ করে। প্রয়োজনে দুই বোতল বা দুটি ফ্লাস্ক ভরে বিশুদ্ধ পানি দিন। হিট ক্র্যাম্প, খুব গরমে বেশি ঘেমে এলে শরীর পানির সঙ্গে সঙ্গে লবণও হারায়। তখন হাত পায়ের বা পেটের মাংসপেশিতে ব্যথা হয় বা কামড়ায়। তাছাড়া মাথা ঘোরে, ঝিমঝিম করে, বমির ভাব হয় বা চেতনা কমে যায়, এগুলো হিট এক্সোশনের লক্ষণ। এমন পরিস্থিতিতে শিশুকে দ্রুত ঠান্ডা বাতাসের মধ্যে নিতে হবে এবং তার শরীরের পানি শূন্যতা দূর করাতে হবে। হিট স্ট্রোক, শিশুদের ত্বকের পরিধি কম, তাপ বিকিরণের পদ্ধতিও কম সক্রিয়, তাই তারা সহজেই হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। হিট স্ট্রোক হলে শরীরে তাপমাত্রা বেড়ে যায়, ঘাম শুকিয়ে যায়, শিশু উল্টাপাল্টা বলে বা অজ্ঞান হয়ে পড়ে। এমন অবস্থায় তার জামাকাপড় খুলে দিয়ে ঠান্ডা বাতাসে নিতে হবে, ঠান্ডা পানিতে ভেজানো কাপড় দিয়ে গা মুছে দিতে হবে। পানি মুখে পান করতে না পারলে শিরায় স্যালাইন দিয়ে দিতে হবে। এই গরমে দুপুরের রোদে শিশুদের বাইরে খেলতে দিবেন না, বিকেল পড়ে এলে খেলতে পারে। তবে খেলার আগে ও পরে ও মাঝখানেও নিয়মিত বিরতিতে পানি পান করবে। হালকা সুতি জামা কাপড় পরিয়ে দিবেন, ঘামে ভেজা কাপড় এসে পাল্টে ফেলবে, প্রতিদিন গোসল করাতে হবে।